আমরা নতুনরা প্রথমে আমরা কিভাবে ফ্রিল্যান্সিং শুরু করব? আমার ভয়েস কি শোনা যাচ্ছে মাহিম? ওকে, আমরা নতুনরা প্রথমে ফ্রিল্যান্সিং শুরু করব স্টেপ বাই স্টেপ। স্টেপ বাই স্টেপ বলতে আমরা কি বুঝাই সেটা আগে বুঝেন। যেমন আপনি যদি নিউ লাইফ লার্নিং আইটি ইনস্টিটিউটে যান বা আপনারা যদি নিউ লাইফ লার্নিং ইনস্টিটিউটে যান, তাহলে দেখতে পারবেন যে আমাদের বর্তমানে ডিজিটাল মার্কেটিংয়ের কোর্স চলতেছে এবং এইগুলো হচ্ছে আমাদের কোর্সের মডিউল। যেমন প্রথম ক্লাস শুরু হয় ফেসবুক মার্কেটিং, এটা এখন খুব একটা চলে না, বলতে খুব একটা চলে না বলতে যে এরকম একবারেই চলে না তা না, এটার ভিতরে কিছু নতুন পয়েন্ট যুক্ত হয়েছে। যেমন হচ্ছে অর্গ্যানিক মার্কেটিং বলে, এটা অর্গ্যানিক মার্কেটিংটা কোন কাজে লাগে, এটা যারা সবথেকে অ্যাফিলিয়েট মার্কেটিং করে বা ড্রপ শিপিং করে বা লোকালি যাদের বিজনেস, তারা মূলত ফেসবুক মার্কেটিং অর্গ্যানিকটা মানে অর্গ্যানিকটা বেশি ব্যবহার করে থাকে। তো আমরা এটা খুব একটা গুরুত্ব দেই না এখন, কারণ একটা সময় ছিল এটা খুবই জনপ্রিয়। মোটামুটি আমিও একটা সময় এই সার্ভিসটা ফাইবারের ভিতরে দিতাম, এখান থেকে প্রায় $3,000 ইনকাম করার পরে এই সার্ভিসটার গিগ আমি পজ করে রাখছি, এই সার্ভিসটা এখন বর্তমানে দেই না। তো আসেন এই টপিকটা আমরা স্কিপ করে আমরা চলে যাই ডাইরেক্ট হচ্ছে ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের। তার মানে নতুনরা প্রথম থেকে শিখবে হচ্ছে ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের ক্লাসগুলো থেকে তারা শুরু করবে, স্টার্ট করবে। আর যাদের মূলত ইনকাম বেশি প্রয়োজন, কেউ যদি মনে করে যে আমার ইনকামটা খুব দ্রুত দরকার, তাহলে দেখা যায় যে কত কত ব্যাচের আগ্রহটা বেশি থাকে, সেজন্য আমরা প্রথমে তাদেরকে আমরা ইউটিউব মার্কেটিং শেখাই। যেমন কিভাবে তিনি ইউটিউব থেকে আর্নিং করতে পারে, আবার অনেকে আছে লোকালি বিজনেস করতে চায়, যেমন ফেসবুক মার্কেটিং শিখে লোকালি বিজনেস করে অনেকেই। যেমন লোকালি বিজনেস করলে তিনি প্রতিদিনের তার যে একটা প্রাথমিক খরচ আছে 500-1,000 টাকা, বা তিনি মাসে 3-4,000 টাকা, অনেকেই আছে যারা 3-4,000 টাকা ইনকাম করতে চায় যে আমি চলার জন্য বা আমার নিজের পকেট খরচার জন্য, তারা আসলে ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের লোকাল মার্কেটিংটা মূলত তাদের প্রয়োজন পড়ে। কিন্তু আমরা যেটা অ্যাড ক্যাম্পেইনের ভিতরে আমরা 12-13টা বা 15টা ক্লাস হবে আমাদের, 15টা ক্লাসের ভিতরে আমরা টোটাল আমরা অ্যাড ক্যাম্পেইনটা শিখব যে কীভাবে একটা অ্যাড ক্যাম্পেইন শিখে আমরা ফাইবারের গিগ লঞ্চ করতে পারি, সেখান থেকে অর্ডার জেনারেট করতে পারি, এমনকি আমরা লোকালি কীভাবে আমরা একটা বিজনেস দাঁড় করে আমরা একটা এজেন্সি দাঁড় করে ইনকাম করতে পারি, এগুলো সম্পর্কে আইডিয়া থাকে বা এখানে শেখানো হয়, যাতে একটা সেলার বা একটা নতুন ফ্রিল্যান্সার খুব সহজেই যেন একটা আর্নিংয়ের পর্যায়ে চলে যেতে পারে। এতে দ্রুত পোলাপান বা স্টুডেন্টরা খুব দ্রুত ইনকাম করতে পারে। যদি কেউ মনে করে যে আমি লোকালি এগুলো শিখবো বা লোকালি কাজগুলো করব, তাদের জন্য এটা। যদি তিনি মনে করে যে আমি লোকালের পাশাপাশি আমি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসেও আমরা কাজ করব, তাহলেও সেখানে সুযোগ সুবিধা থাকবে। আবার অনেকে আছে যে সবগুলো কোর্স মডিউল শেষ করে তারপরে বলে যে আমি ফাইবার মার্কেট প্লেসে নামাই দিব। অনেক প্রতিষ্ঠান আপনারা দেখবেন যে বলে যে আগে তুমি কী শিখবা, কী শিখবা, বলে যে এই মডিউলগুলো আমি শিখবো, শেখার পরে তারা বলে যে তুমি যখন এগুলো শিখবা লাস্টে যাই আমরা ফাইবারের অ্যাকাউন্ট তৈরি করে দিব, সেখানে একটা বা দুইটা গিগ বানানো দেখাবে আপনাকে। যখনই মনে করবেন কোনো একটা প্রতিষ্ঠান আপনাকে বলবে যে তুমি কাজ শেখার পরে তুমি মার্কেট প্লেসে নামবা, একটু এক সেকেন্ড, ওকে, কোন একটা প্রতিষ্ঠান যদি আপনাকে বলে কাজ শেখার পরে আপনি মার্কেটিংয়ে বা মার্কেট প্লেসে আপনারা লাগবেন বা কাজ করবেন, একটা বা দুইটা ক্লাসে যদি বলে যে মার্কেট প্লেসে, আমিও কিছু প্রতিষ্ঠানে একটা সময় কোর্স করছি, বিষয়গুলো জানি যে তারা বলে যে আগে কাজ শিখো তারপরে হচ্ছে মার্কেট প্লেসে নামো। আমি এটাকে সবসময় এটার বিরোধিতা করি, কারণ হচ্ছে একটা স্টুডেন্ট তখনই সাকসেস হবে যখন তিনি মার্কেট প্লেসের পাশাপাশি যখন কাজ শিখবে। কেন আমি এটা বলি, ধরেন এই মডিউলটা আমাদের শেষ করতে কমসে কম 6 মাস+ সময় লাগবে, তো এখন যদি 6 মাস পরে যায় যদি আমি মার্কেট প্লেসে নামি, তখন কিন্তু আমার ইনকাম হবে। যখন মার্কেট প্লেসে নামবো তখন একটা চান্স থাকবে যে আমরা ইনকাম করতে পারবো। যখন এই 6 মাস শেষ হয়ে যাবে তারপরে যখন আমরা নামবো, তখন আমাদের মার্কেট প্লেসের অ্যালগোরিদম জানতে বা কীভাবে এটা কাজ করে, কীভাবে অর্ডার নিতে হয়, কীভাবে ডেলিভারি করতে হয়, কীভাবে গিগ রেডি করতে হয়, একটা গিগ দ্রুত কিন্তু উঠবে না, একটা গিগ কিন্তু খুব দ্রুত উঠবে না, উঠতেও মিনিমাম 2-3 মাস সময় লাগে একটা গিগ র্যাঙ্ক করতে বা একটা পজিশনে নিয়ে আসতে।
সেই ক্ষেত্রে 6 মাস আর ওইখানে ধরেন আরও মার্কেট প্লেস শিখতে আরও 6 মাস, তাহলে টোটাল যাবে কি 1 বছর। 1 বছরের ভিতর যখন তিনি আর সাপোর্ট পাবে না, ক্লাসের মনোযোগী থাকবে না বা তিনি আর ক্লাসই করতে যাবে না, যখন 1 বছরের ভিতরে তিনি কোনো প্রকার ইনকাম করতে পারবে না। কিন্তু আমরা এই দিক থেকে আমরা 6 মাসের উপরে সময় যেটা লাগে এটা আমরা টোটালি ব্যাক করে আমরা সেটা আমরা 2 মাসে কনভার্ট করে দিছি। 6 মাস বা 1 বছরের সময় আমরা 2 মাসে কনভার্ট করে দিছি। কেন কনভার্ট করে দিছি? তিনি একসাথে 2টা করবে, মার্কেট প্লেস শিখবে পাশাপাশি কাজ শিখবে। ধরেন আমরা ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের সার্ভিস শিখছি, ওকে ফাইন, তো আমরা ফেসবুকের যে যে কয়টা সার্ভিস আছে ওই কয়টা সার্ভিস আমরা আমাদের ফাইবার বা আপওয়ার্কের প্রজেক্টে আমরা দিব বা আমরা গিগ দিব, যেখানে আমাদের মার্কেট প্লেসে যখন আমাদের একটা দোকান থাকবে তখন দেখা যাবে যে ওইখানে কিন্তু আমাদের একটা বেচাকেনি হওয়ার একটা সম্ভাবনা থাকবে। যদি আপনি মনে করেন যে না আমি দোকানই দেবো না আমার বেচাকেনি হবে, তাহলে কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। দোকান যখন থাকবে তখন বিক্রি হবে, দোকান না থাকলে বিক্রি হওয়ার কোনো সম্ভাবনাই নাই। সেজন্য আমরা বলি যে আপনি 2টা একসাথে কন্টিনিউ করবেন। আপনারা 2টা একসাথে কন্টিনিউ করলে সাকসেস হওয়ার রেটটা খুব দ্রুত হয়। হয়তো আপনার দেখা যাবে যে ক্লাস চলতেছে চলতেছে এর মধ্যে কারো 3 মাস, কারো 4 মাস, কারো 5 মাস, এর ভিতরে কিন্তু আর্নিং শুরু হবে যারা এখানে সিরিয়াসলি কাজ করবে। যারা সিরিয়াসলি কাজ করবে না তারা আসলে এখান থেকে ভালো কিছু করতে পারবে না। এখন আমি আপনাকে নির্দেশনা দিব এইভাবে আপনার আইগান, কিন্তু অনেকে আছে যে তারা উল্টাভাবে হাঁটবে, ঠিক আছে? সেক্ষেত্রে কিন্তু তিনি কোনো প্রকার বেনিফিট পাবে না বা তিনি কোনো প্রকার ইনকাম করতে পারবে না। সেই জন্য আমরা যে বিষয়টাকে নিয়ে আসছি যে আমরা 2টা একসাথে করব, মার্কেট প্লেসটা আমরা সব থেকে বেশি প্রাধান্য দিব, পাশাপাশি আমরা কাজও শিখব, 1টা করে কাজ শিখব, 1টা করে মার্কেট প্লেসে গিগ লঞ্চ করব। এবং প্রতিটা কাজের জন্য কী টাইপের গিগ হবে প্রতিটা কাজের জন্য সেটা কিন্তু আপনি 1টা গিগ দিয়ে শেষ করতে পারবেন না। আমরা প্রতিটা গিগ বানানো শিখব, প্রতিটা কাজের গিগ বানানো শিখব। এতে মানুষ কিন্তু আমাদের গিগ বানানো শিখবে, পাশাপাশি আমাদের কি একটা মার্কেট প্লেসের অ্যালগোরিদম সম্পর্কে আমাদের প্রপার একটা আইডিয়া হয়ে যাবে। যদি আপনি ধরেন এখানে টোটাল 21টা সাবজেক্ট আছে বা টপিক আছে, আরও বেশি এখানে আছে, গুগল অ্যাডস আরও অনেক কিছু এখানে যুক্ত করা হয় নাই মডিউলের ভিতরে, কিন্তু ওগুলো আমাদের থাকবে। যেমন ইউটিউবের ভিতরে ক্যাশ কাউ ভিডিওগুলো আমরা দেই নাই, ক্যাশ কাউ ক্লাস কিন্তু হচ্ছে। আমার কথা হচ্ছে ইনকাম করতে হবে, যে কোনোভাবে হোক ইনকাম দরকার। তো আমরা কিন্তু এগুলো কোর্সের ভিতরে না রাখলেও কিন্তু আমরা ক্লাসগুলো করাই যাতে আমাদের স্টুডেন্টরা সাকসেস হয় বা সফল হয়। তো এই জন্য কিন্তু আমরা সবথেকে বেশি গুরুত্ব দেই। আর আমরা যে কাজগুলো প্রথমে শিখাই সেগুলো হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ কাজ, যেগুলো সবথেকে মার্কেট প্লেসে বেশি পাওয়া যায়। যদি আমরা যদি লেখি ইউটিউব ভিডিও এসইও, এই কাজটা আমরা যেহেতু আমরা যদি একটু ফাইবারে এসে সার্চ করি, একটু দেখাই আপনাদেরকে মার্কেট প্লেসের বর্তমান অবস্থা কীরকম। যখন আপনি ইউটিউব ভিডিও এসইও লিখে সার্চ করবেন তখন দেখতে পারবেন এখানে এই একজন 1000-এর উপরে প্রজেক্ট কমপ্লিট করছে, এই একজন 1000-এর উপরে প্রজেক্ট কমপ্লিট করছে, এখানে এই একজনের 42টা অর্ডার চলতেছে, এই একজনের 55টা অর্ডার চলতেছে। তারপরে আপনি যদি আরও কিছু দেখেন, এই একজনের 11টা চলতেছে, এখন যাদের 50টা চলতেছে আপনি নতুন হিসাবে বা আপনি কয়েকটা রিভিউ নেওয়ার পরে আপনার তো 2টা বা 1টা অর্ডার চলার সম্ভাবনা আছে। যেমন কাউসার, আমাদের স্টুডেন্ট কাউসার তার 3 মাস বা 4 মাস পর থেকে ইনকাম শুরু হয়েছে। ফার্স্ট টাইমে তিনি হতাশায় ছিলেন যে আসলে কিছু হবে কি না, এখন শুরু হয়ে গেছে, দেখা যাচ্ছে যে রেগুলারই তিনি কাজ পাচ্ছে, ঠিক আছে? তো এরকম যে আপনি কাজ শুরু করতে হবে, প্রপারলি কাজ করতে হবে, ধৈর্য ধরতে হবে, আর এটা স্টেপ বাই স্টেপ এগোতে হবে। যদি আপনি এগুলো করতে পারেন, ধৈর্য সহকারে লেগে থাকতে পারেন, সেটা যে কোনো সেক্টরে সফল হওয়া সম্ভাবনা 100%। যদি আপনি মনে করেন যে না আমার এত কিছু দরকার নাই, ধৈর্য মর্য নাই, তাহলে আসলে তার জন্য ফ্রিলান্সিং না। কেউ যদি মনে করে আমি এত দ্রুত বা এত সময় নিয়ে আমি ফ্রিলান্সিং করবো না, আসলে তার জন্য ফ্রিলান্সিং না। ফ্রিলান্সিং এমন একটা জায়গা যেখানে আপনাকে ধৈর্য সহকারে কাজ করতে হবে, প্রপার গাইডলাইন লাগবে, মার্কেট প্লেসের অ্যালগোরিদম জানতে হবে এবং টেকনিক জানতে হবে। এগুলো যদি মানে টোটাল আপনি আয়ত্ত করতে পারেন তাহলে এখানে সফল হবেন। আপনি ধরেন কাজ জানেন বা কাজ শিখছেন, স্কিল আছে আপনার, কিন্তু সমস্যা হচ্ছে আপনি যে জায়গায় খাটাবেন সে জায়গাটা আপনার জন্য না, তাহলে আসলে এখানে করা কিছুই পসিবল হবে না। তো এবার দেখেন যে এইখানে কিন্তু তাহলে কিন্তু ভালোই অর্ডার আসতেছে। যদি সেমভাবে আপনি যদি একটু লক্ষ্য করেন, আমরা যদি আবার একটু দেখাই আপনাদের ইনস্টাগ্রাম মার্কেটিং, ইনস্টাগ্রাম তো এখন ইয়াই দেই অনেক টাকা ইনকাম করা যায়।
যেমন আমরা ইনস্টাগ্রামে যদি এখানে লিখে সার্চ করি ইনস্টাগ্রাম মার্কেটিং, 12,000 আমাদের কম্পিটিশন, আমরা দুই একটা গিক ওপেন করি, টপ রেটেড সেলার, ওকে, এই একজন, এই একজন, এটা বাংলাদেশি, ওকে, এই একজন বাংলাদেশি, এই একজন বাংলাদেশি, ওকে, দেখি একটা অর্ডার রানিং আছে, ওকে ফাইন, এটা কেটে দেই। একজনের 25টা অর্ডার রানিং আছে, একজনের 22টা অর্ডার রানিং আছে, একজনের 9টা অর্ডার রানিং আছে, একজনের 210টার অর্ডার রানিং আছে, একজনের 7টা, ওকে একটু ফাইন, একজনের 57টা, ওকে এটা আমি কেটে দিই, আমি খালি বড় বড়গুলো দেখাচ্ছি আগে, এটাও কেটে দিই, এটা কেটে দিই, এটা ঠিক আছে, এটা ঠিক আছে, ওকে এই ইউটিউবেরগুলো কেটে দিই। একটু দেখেন, এই একজনের বাংলাদেশি একজন সেলার, হ্যাঁ এটা কিন্তু বাংলাদেশি, নাজমুল হাসান একজন বাংলাদেশি, তার বর্তমানে কয়টা অর্ডার চলতেছে, 57টা অর্ডার রানিং আছে, এই একজনের 210টা অর্ডার রানিং আছে। কি মনে করেন, 210টা অর্ডার রানিং থাকা, এখন যদি তার বর্তমানে আমরা যদি একটু ক্যালকুলেশন করি, আমরা যদি এবারে সব থেকে বেশি হায়ার হয় স্ট্যান্ডার্ড প্রিমিয়ামও হয়, আমরা যদি $100 করে দৌড়ি, তাহলে হিসাব করেন এখানে কয়লা মানে কত ডলারের কাজ রানিং আছে, আমরা একটু ক্যালকুলেট করতে পারি, $210, আমরা একটু ক্যালকুলেট করি, 210 গুণন হচ্ছে 100 টাকা করে, $21,000 কাজ বর্তমানে রানিং আছে, যদি আমরা এভারেজ হিসাব করি $21,000, $21,000 যদি গুণন করেন বাংলা টাকা 120 টাকা করে, তাহলে বুঝেন $25,00,000 মতো কাজ বর্তমানে রানিং আছে তার। তাহলে এখানে কি তিনি একদিনে আসছে? না, তার এখানে কেরিয়ার 2019 সাল থেকে, এটা একজন অস্ট্রেলিয়ান সেলার 2019 সালে এখানে জয়েন করছে। এবার আসেন, একজনের 25টা রানিং, ওকে 25টা, তিনি কত সালে জয়েন করছে, 22 সালে, এখন বর্তমানে 25টা রানিং, আপনি যদি হিসাবও করেন এভারেজ $50 করে যদি ধরেন, তারপরে এখানে তার প্রায় 2-3 লাখ টাকা কাজ রানিং আছে। এখানে একজনের 22টা রানিং, তিনি আসছে কত সালে, 2022 সালে, ইনস্টাগ্রাম মার্কেটিং নিয়ে কাজ করতেছে, একজন 19 সালে। এবার নাজমুল হাসানেরটা দেখেন, তিনি কত সালে আসছে, তিনি আসছে 2020 সালে, মানে 4 বছর। এখন যদি তিনি হুট করে একটা প্রোফাইল তৈরি করে বলে যে আমি এত কাজ করছি, বা আপনি যদি হুট করে একটা প্রোফাইল তৈরি করে যদি মনে করেন যে তারা ৭,০০০০ টাকা কামায়, আমি কেন করতে পারতাছি না, তাহলে তো সম্ভব না, কারণ তারা 4 বছরের কেরিয়ার তৈরি করছে এখানে, 4 বছরের কেরিয়ার। আপনি একদিনে বা 2 দিনে বা 6 মাসে এখানে আসতে পারবেন না, আপনি 4 বছর অ্যাপ্রুভ করতে হবে, আপনার তার 4 বছর লাগছে, আপনার 5 বছর লাগবে, ঠিক আছে। এখন যদি আপনি $100 করে যদি ধরেন এই লোকের, তারপরেও 5-7 লাখ টাকার মাসে তার কাজ রানিং থাকে, 5-7 লাখ টাকা, 5 লাখ টাকাও যদি আপনার মাসে ইনকাম হয়, একটা সরকারি চাকরি কি, সরকারি চাকরিজীবী কি মাসে 5 লাখ টাকা ইনকাম করা পসিবল? কখনোই না। এখানে বাইরের কাজ এর থেকে বেশি হতে পারে, হ্যাঁ এর থেকে বেশি হতে পারে, কিন্তু 5 লাখ টাকার নিচে হবে না, ঠিক আছে। তো 5 লাখ টাকা ইনকাম করায় একদিনে আসে নাই, 4 বছরের ক্যারিয়ার। তো ধীরে ধীরে আসলে আমাদের এই পজিশনগুলো তৈরি করতে হবে, ধীরে ধীরে আমরা একটা একটা করে, ওই যে পিপিলিকার মতো একটা একটা করে দানা নিয়ে নিয়ে দেখা যাবে যে একটা সময় অনেক বড় কি হয়ে গেছে, আপনার খাবার হয়ে গেছে, বা অনেক বেশি পরিমাণে খাবার খাবার জমায়ে ফেলে। তো যাতে বর্ষাকালে বা তার যে একটা সময় আছে, ওই সময় যেন তিনি বেঁচে থাকতে পারে। তো আমরাও একটা সময় ছোট ছোট করে রিভিউ জড়ো করতে করতে একটা সময় দেখা যাবে যে আমাদের এক সময় খারাপ সময় যাবে, যখন আমাদের প্রচুর ফিডব্যাক দিবে, যেটা আমাদের রিভিউ থাকলে প্রচুর অর্ডার আসবে। আবার একটা সময় দেখা যাবে যে আপনার খুব অবস্থা খারাপ, নতুন অবস্থায় অবস্থা খারাপ সবারই থাকে। যখন আপনি ধীরে ধীরে আপনি বড় করবেন আপনার প্রোফাইলগুলো, দেখা যাবে একটা সময় ভালো পজিশন তৈরি হবে। এখানে আমরা যেগুলো কাজ শেখাবো, আপনি লোকাল মার্কেট প্লেসের পাশাপাশি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে আপনি দুই জায়গায় কাজ করতে পারবেন আপনারা। প্রথম হচ্ছে আমাদের দরকার হচ্ছে সাকসেস, ঠিক আছে। সেখানে যেখান থেকে হোক আমাদের ইনকাম করতে হবে, মূল কথা এটা। ইনকাম করতে হলে কী করতে হবে, মেন গোল থাকতে হবে আপনাদের, কাজ করতে হবে।
কাজ যদি প্রপারলি করতে পারেন তাহলে আপনি ইনকাম করতে পারবেন। কাজ জানতে হবে, কাজ করতে হবে, কাজ ভালোভাবে শিখতে হবে মনোযোগ দিয়ে, তাহলে আমরা এখান থেকে অনেক কিছু করতে পারবো। ওকে, অনেক কথা বললাম, মাহিম সাহেব কিছু বলবেন? তাহলে বুঝেন, তারা কি একদিনে এখানে আসছে? আমরা চাইলে কি একদিনে এখানে আসতে পারবো? ধৈর্য রাখতে হবে প্রপার। এখন অনেকে বলতে পারে যে ভাই ভর্তি ভর্তি হতে চাই, ভর্তি হইলে যে কালকে থেকে আপনি লাখ লাখ টাকা ইনকাম করবেন, এরকম যদি কেউ স্বপ্ন দেখে তাহলে তার ভর্তি হওয়ার জন্য কোনো দরকার নাই। এখানে ধীরে ধীরে আপনাকে উঠতে হবে, ধীরে ধীরে আপনাকে বড় হতে হবে। লাভ দিয়ে কোনো কিছু করা যায় না। লাভ দিয়ে করা যায়, হ্যাঁ, আপনাকে জুয়াতে যাইতে হবে, ক্যাসিনোতে যাইতে হবে, অথবা আপনাকে ডাকাতি করতে হবে, অথবা চুরি চামারি করতে হবে। যদি শর্টকাটে কেউ বড়লোক হতে চায়, সৎ পথে যদি কেউ বড় হতে চায়, তাহলে আপনাকে ধৈর্য সহকারে কাজ করে যেতে হবে। সময় কোনো ম্যাটার না, এই হচ্ছে বিষয়। ওকে, যাই হোক, আমরা ইন্ট্রোডাকশন ক্লাসের ভিতরে কিছু আর কিছু বলবো না। তো এই হচ্ছে আমাদের সিস্টেম, আমরা স্টেপ বাই স্টেপ আমরা এগোবো আর এগুলো আমরা প্রপারলি শিখবো। আর একটা বিষয় সেটা হচ্ছে, আমরা এই কোর্সগুলো, ধরেন কেউ একজন এখান থেকে শুরু করছে বা কেউ একজন এখান থেকে শুরু করছে পিন্টারেস্ট মার্কেট থেকে, এই কোর্সগুলো শেষ হওয়ার পর, এগুলো যখন শেষ হবে তখন আবার পুনরায় যদি তিনি চায় প্রথম থেকে আবার শুরু করবে, নতুনদের সাথে করতে পারবে, কোনো শেষ নাই। কথা হচ্ছে এখানে 6 মাস লাগুক, 1 বছর লাগুক, 6 বছর লাগুক, তিনি সাকসেস না হয়ে আমাদের কাছ থেকে আল্লাহর রহমতে বের হবে না। তিনি যদি সাকসেস না হয় ততদিন তিনি ক্লাস সাপোর্ট কন্টিনিউসলি পাবে, সাকসেস হওয়ার পরে তারপরে সাপোর্ট ক্লাস করতে পারবে যদি মনে হয়। তো অনেকেই সাকসেস হওয়ার পরে ক্লাস করে না, যেমন মাহি, ওরা ক্লাস করে না, মাহি, ওরা, সালমা, ঋত্বিক, আরও অনেকেই আছে যারা কি ক্লাস করে না। কারণ হচ্ছে কি, তারা সাকসেস হয়েছে সেজন্য তাদের ক্লাস করার দরকার নাই। তো তারাও যদি মনে করে যে ভবিষ্যতে আমরা ক্লাস করবো, আবার নতুনদের সাথে ক্লাস করতে পারবে। কথা হচ্ছে আমাদের এখানে সাপোর্ট ক্লাস দুইটাই লাইফ টাইম চলবে, ঠিক আছে? তো তাহলে অনেক কথা বললাম। আর লিজা, হ্যাঁ, আপনাকে একটা ভিডিও আমি পাঠিয়ে দিব, ওইটা দেখে একটু কাজ করে নেবেন। কালকে আপনার সেকেন্ড ক্লাস, হ্যাঁ, অ্যাড ক্যাম্পেইনের সেকেন্ড ক্লাস, তাহলে কালকের থেকে আপনি ক্লাস করেন। ক্লাস হবে শনিবার, সোমবার আর হচ্ছে বুধবার, সপ্তাহে 3 দিন ক্লাস করবেন আপনি। হ্যাঁ, আর কোনো প্রবলেম থাকতে সেটা আমাদের গ্রুপ, মেসেঞ্জার গ্রুপ আছে যেখানে আপনাকে যুক্ত করে দেওয়া হয়েছে কিছুক্ষণ আগে, ওইখানে আপনি সমস্ত কিছু প্রবলেম বলবেন, আপনারা প্রবলেমগুলো বলবেন, ওইখানে আমি আসি, আমাদের সাপোর্ট টিম আছে, তারা আপনাদের সাথে আছে, কোনো প্রকার প্রবলেম হলে আমরা ওইখানে সমাধান করব। যদি কোনো ক্রিটিক্যাল প্রবলেম হয় সেক্ষেত্রে আমরা গুগল মিট বা জুমের মাধ্যমে আমরা সমাধান করব, ঠিক আছে? তো ঠিক আছে, অনেক কথা বললাম, তাহলে আজকের মতো স্টপ করে দিই।